আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব উত্তম কুমার, তেনার বিখ্যাত সিনেমা অগ্নি পরীক্ষা 1954 সালে শুটিং হয়েছিল এখানে। এই জায়গার প্রতি তিনি এতটাই আকৃষ্ট হয়েছিলেন যে তিনি এখানে একটা ফিল্ম সিটি করবার পরিকল্পনা করেছিলেন। পরেশনাথ সিরিজের চতুর্থ এপিসোডে আপনাকে ওয়েলকাম। পরেশনাথের টোটাল ট্যুর গাইড দেখে নিন আমার চ্যানেলে। পরেশনাথের মধুবন থেকে একটা ছোট্ট গাড়ি বুক করে সকাল সকাল সাইট সিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কাছাকাছি রয়েছে তোপচাঁচি লেক, যেটাকে ওয়াটার বোট বলে। হাইওয়েতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে জঙ্গলের রাস্তায় ঢুকলাম। লেকের 500 মিটার আগে গাড়ির জন্য এন্ট্রি ফি নিচ্ছিল, কিন্তু আমরা হেঁটে গেছি। হেঁটে না গেলে যে এই সুন্দর দৃশ্যগুলো ভালোভাবে উপভোগ করতেই পারতাম না। এই তোপচাঁচিতে এসে পাহাড়, সবুজের জঙ্গল, গাছপালা এবং সুন্দর একটা জলাশয় উপভোগ করতে পারলাম। ওয়েলকাম টু তোপচাঁচি লেক, ঝাড়খণ্ডের ধানবাদ ডিস্ট্রিক্টে। এখানে পার্কিংয়ের জায়গা আর ছোট ছোট খাবারের স্টল রয়েছে। জঙ্গল এবং পাহাড়ের মাঝে সবুজে ঘেরা একটি আর্টিফিশিয়াল লেক দেখেই মনে পড়ে গেল ঘাটশিলা ঘুরতে গিয়ে বুরুদি লেকের কথা। 214 একর জমি জুড়ে এই তোপচাঁচি। পাশে ঘন জঙ্গলের তোপচাঁচি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি রয়েছে। ওপরের মন্দিরটায় পরে যাচ্ছি। আপাতত নিজেকে উজাড় করে দেওয়ার জন্য লেকের সামনে অনেকক্ষণ বসে থাকব। মেঘলা আকাশ, কি দারুণ লাগছে। সঙ্গে আমি অরিত্র, ঠিক যেমন স্কুলের বইতে পড়েছিলাম, ক্যাটেলস আর গ্রেজিং ইন দি ফিল্ড। চুপচাপ বসে বসে হারিয়ে গেলাম। কোথায় আছি? তোপচাঁচি লেক। কেমন লাগছে? দারুন দারুন, অসাধারণ। পাহাড় সামনে লেক, সত্যি দারুন। একটু হিউমিড আছে, কিন্তু দারুন অ্যাম্বিয়েন্স, দারুন লাগছে। এবারে ওপরের মন্দিরটায় যাব। দেখতে পেলাম হনুমানজির মন্দির। আর ওপর থেকে তোপচাঁচি ড্যামের একটা আলাদা সৌন্দর্য পেলাম। এবারে ফিরে যাব মধুবন। আগামীকাল পরেশনাথের ট্রেকিং, যেটার ভিডিও আপনারা পরের পার্টে দেখতে পারবেন। কেমন লাগলো? দারুণ লেগেছে।